সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো চ্যাট জিপিটি দিয়ে কিভাবে আপনি চাকরির জন্য কভার লেটার লিখতে পারেন। তো এটা মূলত লিঙ্কডিনের জন্য। তো আজকে আমি একটা খুবই ইউনিক একটা ক্লাস করতে যাচ্ছি, তো আশা করি যে আপনাদের ভালো লাগবে, সম্পূর্ণ ক্লাসটা কন্টিনিউ করতে পারেন। তো আমরা যেটা করবো, এখান থেকে জাস্ট সরাসরি আমরা জবে ক্লিক করব। জবে ক্লিক করার পরে আমরা জব ফাইন্ড আউট করি। আমি ধরেন ডিজিটাল মার্কেটিং এখানে ক্লিক করি, ক্লিক করে ইউনাইটেড স্টেটসের জন্য আমি একটা জব ফাইন্ড আউট করি। তো এখান থেকে আমি অনেকগুলো জবের সার্কুলার দেখতে পাচ্ছি, যারা জব করাইতে চাচ্ছে, তো এরকম সার্কুলার আমি দেখতে পাচ্ছি। তো এখান থেকে দেখি আমার সাথে এরকম যায়, এরকম কোন জবটা, ধরেন এখানে লাগবে সেলস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ওকে, আমরা এখানে ক্লিক করি। হ্যাঁ, এটা আমি নিতে পারি। এটা দেখেন অনেক বড়, কিন্তু তারা আর জব ডেসক্রিপশন লিখে দিছে আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন, কত ডলার দিবে, এ টু জেড। তো আমি চাচ্ছি না এত কষ্ট করে আসলে জব লেটার পড়ে পড়ে দেন অ্যাপ্লাই করতে। আমি শর্টকাট পদ্ধতি অবলম্বন করব। তো আমরা শর্টকাট পদ্ধতি অবলম্বন করার জন্য আমরা ব্যবহার করতে পারি চ্যাট জিপিটি। তো এখানে জাস্ট আইসে আপনি একটা কমান্ড লিখে দিতে পারেন। আমি আপনাদেরকে একটু ট্রান্সলেট দিয়ে আমি দেখাই দিচ্ছি, তাহলে আপনারা আশা করি খুব সহজেই বুঝতে পারবেন। তো আমরা এখান থেকে লিখব একটা, আমি কমান্ড লিখে দিচ্ছি, ওই কমান্ডটা জাস্ট আপনারা লিখবেন। হ্যাঁ, অন দিস জব ডেসক্রিপশন, ডেসক্রিপশনস। ওকে, আমি একটু বাও হাত দিয়ে টাইপ করলাম, তো সেজন্য আমার একটু লেট হলো। তো সমস্যা নেই, আশা করি যে আপনি বিষয়টাগুলো বুঝতে পারবেন। তো এবার আপনার এখানে আমি একটা জিনিস বলে দিই, আপনি জাস্ট এখানে আমি একটা ব্রিকেট দিয়ে দিই, সেকেন্ড ব্রিকেট ফার্স্ট ব্রিকেট আমি দিয়ে দিই, যার কারণে আপনি যেন বুঝতে পারেন। আপনার যদি অন্য ক্যাটাগরির লোক হয়ে থাকেন, ধরেন আপনি জব সার্চ করছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তাহলে সোশ্যাল মিডিয়া লিখবেন। ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে কাজ করেন, তাহলে ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটাগরি এখানে লিখবেন। গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন, তাহলে গ্রাফিক ডিজাইনার লিখবেন। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করেন, তাহলে কন্টেন্ট ক্রিয়েটর লিখবেন। এখানে আপনি যে কাজটা পারেন বা যে কাজটার উপরে জব খুঁজতেছেন সেই কাজটাই এখানে লিখে দিবেন। আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করতে চাচ্ছি, সেজন্য আমি এটা লিখে দিলাম, আশা করি আপনি বুঝতে পারছেন। তো এবার আমি যেটা করব, এখান থেকে এই জব, এই অ্যাবাউট দি জব, এখানে জবের যে বিবরণীটা আছে এটা আমরা সম্পূর্ণ কপি করব। কপি করে এখানে আইনে জাস্ট আমি কী করবো, একটু স্পেস করে দিব, স্পেস করে দিতে পারি অথবা লাগাইও দিতে পারি, সমস্যা নেই। দিয়ে এটা আমি পেস্ট করে দিব, দিয়ে এটা সম্পূর্ণ কপি করব। কপি করে আমি জাস্ট চলে যাব কোথায়, চ্যাট জিপিটিতে। আমি জাস্ট এখানে আসবো চ্যাট জিপিটিতে। আসার পর আপনি ফ্রিটা ইউজ করতে পারেন। এখান থেকে আমি জাস্ট এখানে ক্লিক করে দিব, দিয়ে ইন্টারে ক্লিক করে দিব। এটার উপর বেস করে ওরাই পড়ে পড়ে, হ্যাঁ ওরাই সুন্দর করে পড়বে, পড়ে আমার জন্য একটা জব ডেসক্রিপশন, মানে বলতে পারেন জবের জন্য কভার লেটার তারা লিখে দিবে। দেখেন সুন্দর করে কিন্তু লিখে দিছে। আপনি চাইলে কষ্ট করে এটা একটু পড়ে নিতে পারেন যে এক্স্যাক্টলি তারা যে পয়েন্টগুলো এখানে বলছে সে পয়েন্টগুলো কি আদৌ চ্যাট জিপিটি তুলে ধরছে কিনা। আপনি একটু কষ্ট করেও পড়ে নিন, হ্যাঁ, তাহলে আশা করি যে আপনি বুঝতে পারবেন যে এটা আসলেই কতটুকু কাজের। হ্যাঁ, তো একদম সিম্পল, একদম সিম্পল। দেখেন তিনি কি করতেছে, আর দেখেন এখানে উল্লেখ করছেন সেন্টারের জন্য, ডিজিটাল মার্কেটিং পজিশনের জন্য, তিনি চাকরির জন্য, এটা দেখেন তিনি, দেখেন এটা যদি আপনি একটু বাংলা করে দেখেন, এই লাইনটা যদি জাস্ট আপনাকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। তো এখানে দেখেন এটা আমি অবশ্যই আপনাকে টেক্সটটা দিয়ে দিব, এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কোনো দরকার নাই। আমি রেন্ট এ সেন্টার ডিজিটাল মার্কেটিং ম্যানেজার পদে আমার আগ্রহ প্রকাশ করতেছি বা লিখছি। গ্রাহকদের উচ্চ মানের পণ্যগুলি অ্যাক্সেস প্রদানের জন্য একটি শিল্প নেতার জন্য কাজ করার সুযোগ, যা তাদের জীবনযাত্রার মান বাড়ায়, আমাকে উত্তেজিত করে। আমি আত্মবিশ্বাসী যে আমার দক্ষতা এবং অভিজ্ঞতা আমাকে এই অবস্থানের জন্য শক্তিশালী করে তুলে। তো এটার উপরে সুন্দর একটা তারা ডেসক্রিপশন লিখছে, এবং প্রতিটা পয়েন্ট এখানে কোন কোম্পানি, আমি কিন্তু তাকে বলি নাই এই কোম্পানি, কিন্তু এই যে দেখেন রেন্টে সেন্টার, রেন সেন্টারের এইটা কোম্পানি, তারা কিন্তু এখানে চ্যাট জিপিটি কিন্তু উল্লেখ করে ফেলছে। তো আপনি যদি ধরেন এটা পছন্দ হইল না, তাহলে আরেকটা চান, তাহলে জেনারেট রেসপন্স আবার ক্লিক করেন এখানে, তাহলে আরেকটা আপনাকে সেমের, মানে এটার উপর বেস করে আরেকটা লিখে দিবে, এটা আরেকটু প্রফেশনাল হবে। তো আপনি চাইলে এইভাবে আপনার কভার লেটারটা লিখে ফেলতে পারবেন।
ঠিক আছে, আপনার জবের জন্য কভার লেটার লিখতে পারবেন। এবং আমরা নেক্সট ক্লাসে দেখবো কীভাবে আপনি লিঙ্কডিনের জন্য সুন্দর করে একটা রিজুমে রাইটিং করতে পারেন চ্যাট জিপিটি দিয়ে, বা একটা ডিজাইন করতে পারেন সেটার উপরে ট্রাই করবো একটা ভিডিও বানানোর জন্য। আশা করি যে এটা দিয়ে আপনি কিন্তু খুব সুন্দর করে যে কোনো ধরনের ডেসক্রিপশন কিন্তু আপনি লিখে ফেলতে পারবেন। দেখেন খুবই সুন্দর করে তিনি বলে দিচ্ছে, হ্যাঁ ছবি মানে খুবই সুন্দর করে তারা সব কিছু তুলে ধরে। যদি এটাও পছন্দ না হয় সেমভাবে আরেকটু জেনারেট করেন, সমস্যা নাই। তো আপনি এভাবে তারপরে একটা কাজ করবেন, অবশ্যই আপনি এগুলো পড়ে পড়ে একটু ফাইনালি পড়ে বাংলা পড়ে পড়ে আপনি দেখবেন যদি কোনো জায়গায় ভুল হয়ে যায়, কারণ এটা তো একটা রোবট, তাই না? এআই তো একটা রোবট, তো এই রোবটে ভুল করতেই পারে, এটা অস্বাভাবিকের কিছু না। তারপরে আপনি একটু পড়ে পড়ে দেখবেন, দেখলে আরও বেটার হয়। অবশ্য আপনি কিন্তু ইজিভাবে লিখে ফেলতে পারবেন এটা দিয়ে, ঠিক আছে? তো এই হচ্ছে কাহিনী। তো যাই হোক, এটা কোনো বিষয় না, তো আপনি কিন্তু ইজিভাবে এটা করে ফেলতে পারবেন, ঠিক আছে? তো ওকে, সমস্যা নাই। এখানে দেখেন তিনি কত ডলারে রাজি আছে, সেকেন্ডটাতে বের হইল $20, $19-$20 তিনি রাজি আছে এই কাজটা করার জন্য। এটা কিন্তু আমি কোনো জায়গায় লিখছি কি, দেখেন এখানে কিন্তু এই পয়েন্টটাকে কিন্তু পয়েন্ট আউট করে ফেলছে যে আমি $19-$20 রাজি আছি। তিনি দিতে চাইছে আর তিনি নিতে রাজি আছে, বুঝতেছেন ব্যাপারটা? দেখেন সমস্ত কিছু এখানে বলা আছে, আপনার এক্সপিরিয়েন্স কত, এগুলো আপনি চাইলে এডিট করে দিতে পারেন। হ্যাঁ দেখেন খুবই সুন্দর করে তারা কিন্তু লিখে দিয়েছে। তো এখানে আপনার নাম দিবেন, দেন বুঝতেছেন ব্যাপারটা, তো আপনাকে একটা অটোমেটিকলি তারা একটা জেনারেট করে দিবে সমস্ত কিছু। তো আজকের মতো তাহলে আমি শেষ করে দিই, তাই না? তো আশা করি যে আপনারা এইভাবে করে ফেলতে পারবেন যে কোনো কভার লেটার লেখার জন্য খুব সহজে আপনি ব্যবহার করতে পারেন। আশা করি যে আপনি এটা দিয়ে আপনি 50% করেন আর 50% নিজের মতো করে লিখতে পারবেন। আর যদি বলেন যে না আমি এটা সম্পূর্ণ পড়ে পড়ে যদি কোনো জায়গায় চেঞ্জ করা দরকার পড়ে, তাহলে আমি বাকিটুকু আমি নিজের মতো করে চেঞ্জ করে নেব, সেটাও করতে পারবেন। তো আশা করি যে আপনি বিষয়গুলো বুঝতে পারছেন। তাহলে আজকের মতো আমি বিদায় নেই, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।